নিয়ম অনুযায়ী ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের লাল তালিকাভুক্ত দেশ থেকে ব্রিটেনে প্রবেশের পর সরকার অনুমোদিত হোটেলে নিজ খরচে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। কিন্তু বিপুল অর্থ ব্যয় করেও হোটেলে অস্বাস্থ্যকর ও আবদ্ধ পরিবেশের অভিযোগ করেছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন একটি বাংলাদেশি পরিবার। হালাল খাবার না দেওয়া, হোটেলে অপরিষ্কার ও গুমোটো পরিবেশে থাকতে বাধ্য করার অভিযোগ মুসলমান পরিবারটির, যা ফলাও করে প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম। প্রথম দিন থেকে আমাদেরকে খুবই অব্যবস্থাপনা ছিল হোটেল কর্তৃপক্ষ, আমরা কমপ্লেইন করেছিলাম ওনাদেরকে। আনফর্চুনেটলি ফার্স্ট 4 ডেজ আমরা খুব সাফার করছি, বিশেষ করে আমার বাচ্চারা, ওরা ওদের শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিয়েছিল, ডায়রিয়া থেকে শুরু করে ওর বমিটিং, এবং ওরা এনভায়রনমেন্ট খুবই খারাপ ছিল। We had to suffer with the air conditioning because on day one we didn't know অভিযোগকারী পরিবারের পক্ষ হয়ে ব্রিটিশ সরকারকে আইনি চ্যালেঞ্জ করেছেন এক বাংলাদেশি আইনজীবী। সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগ মানবাধিকারের লঙ্ঘনের শামিল বলে মত তার। উনি এখন কোয়ারেন্টাইন থেকে, হোটেল কোয়ারেন্টাইন থেকে বাসায় এসেছে, আমরা ওনার থেকে, আমরা ওয়েট করছি ওনার কাছ থেকে ফার্দার স্টেটমেন্ট নেওয়ার জন্য, স্টেটমেন্ট নিয়ে তারপর আমরা আশা করছি নেক্সট উইক আমরা কোর্টে উঠবো। নতুন ধরনের করোনা ভাইরাস রুখতে বেশ সতর্ক অবস্থানে ব্রিটেন, বাংলাদেশ সহ 40টি দেশকে লাল তালিকাভুক্ত করেছে বরিস জনসন সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।